হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইডেন্স একাডেমি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুগণ, আজকে আমার এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে স্বাধীনতা আন্দোলনে, ভারতের স্বাধীনতা আন্দোলনে পত্রপত্রিকার যে বিশেষ ভূমিকা রয়েছিল, সেই সব পত্রপত্রিকার নাম এবং তাদের প্রতিষ্ঠা বা প্রকাশকের নাম এবং কত সালে তা প্রকাশিত হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15 আগস্ট। এর পিছনে পত্রপত্রিকার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেমনটা ছিল আজাদহিন্দ বাহিনী এবং ভারতীয় জাতি ও কংগ্রেস এর। তো বন্ধুগণ, আপনাদের ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুগণ, আমরা প্রথমেই যে পত্রিকাটার নাম জানবো সেটা হলো 1870 সালে প্রথম প্রকাশিত পত্রিকা তাওজিব উল আকলাক। হ্যাঁ বন্ধুগণ, এই পত্রিকাটায় সঞ্চালনে বা প্রকাশকের ভূমিকায় ছিলেন শের সৈয়দ আহমেদ খান। হ্যাঁ বন্ধুগণ, আমরা যদি সেভাবে দেখতে চাই তো শের সৈয়দ আহমেদ খান এর ভূমিকা ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অপরিসীম। তারপরে রয়েছে হিন্দু পেট্রিয়ট, অর্থাৎ 1857 সাল, যার প্রকাশকের নাম ছিল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এরপর পরে 1861 খ্রিস্টাব্দে ইন্ডিয়ার মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশব চক্র সেনের যুগ্ম প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত পত্রিকা ইন্ডিয়ান মিরর। এরপর কিশোরী চন্দ্র মিত্রের প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ড 1861 খ্রিস্টাব্দ। নেক্সট 1861 খ্রিস্টাব্দে পত্রিকার নাম মুখার্জি ম্যাগজিন, প্রকাশক সুভাষচন্দ্র ঘোষ, সাল 1861 খ্রিস্টাব্দ। তারপর বেঙ্গলি পত্রিকা, প্রকাশক গিরিশচন্দ্র ঘোষ, সাল 1861 খ্রিস্টাব্দ। বন্ধুগণ, এখানে খেয়াল করবেন 1861 খ্রিস্টাব্দে বেশ কয়েকটি পত্রিকা বেরিয়েছিল যা পুরোটাই ছিল ব্রিটিশ বিরোধী। নেক্সট অমিত্রবাজার পত্রিকা, যার প্রকাশক বা সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ, এবং সাল 1868 খ্রিস্টাব্দ অমিত্রবাজার পত্রিকা। বা 1886 খ্রিস্টাব্দ আহমিক পত্রিকার সম্পাদক মৌলভী আব্দুল খাঁ। 1886 খ্রিস্টাব্দ সুধাকর পত্রিকা রেজাউদ্দিন আহমেদ, প্রিন্ট অফ ইন্ডিয়া রবার্ট নাইট। একই সালে প্রকাশিত হয়েছিল 1886 খ্রিস্টাব্দে প্রিন্ট অফ ইন্ডিয়া রবার্ট নাইট। বন্ধুগণ, এটা খেয়াল করবেন যে এটা ব্রিটিশ ভারতে ব্রিটিশদের একটি সম্পাদক ছিল এবং তাদেরই একটা পত্রিকা, এটা সম্পূর্ণ ব্রিটিশ পন্থায় ছিল। এরপর 1896 খ্রিস্টাব্দে কেশরী পত্রিকা, যার সম্পাদক ছিলেন ইতিহাস বিখ্যাত বাল গঙ্গাধর তিলক। নেক্সট 1896 খ্রিস্টাব্দ বাল গঙ্গাধর তিলক কেশরী পত্রিকা, 1901 খ্রিস্টাব্দে নিউ ইন্ডিয়া বিপিন চন্দ্র পাল। বন্ধুগণ, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ পত্রিকা, যার সম্পাদক ছিল বিখ্যাত বিপ্লবী বিপিন চন্দ্র পাল, নিউ ইন্ডিয়া। তারপর বন্দে মাতরম বেঙ্গলি পত্রিকা, বন্দে মাতরম 1946 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ প্রকাশিত করেন। তারপর বেঙ্গল পত্রিকা 1906 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সঞ্জীবনী পত্রিকা 1905 খ্রিস্টাব্দে কৃষ্ণকুমার মিত্র প্রতিষ্ঠা করেন। নেক্সট 1906 খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকা বারীন্দ্র কুমার ঘোষ, আল হেলাল পত্রিকা মৌলানা আজাদ সম্পাদিত। 1905 খ্রিস্টাব্দে সন্ধ্যা পত্রিকা, যার সম্পাদক ছিলেন বাস বা নন্দ উপাধ্যায়। 1906 খ্রিস্টাব্দে কর্মযোগিনী পত্রিকা, যার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। বন্ধুগণ, এই সমস্ত পত্রিকাগুলি সবই ছিল ব্রিটিশ বিরোধী, যদিও
কিছু পত্রিকা ব্রিটিশ পন্থা ছিল, যেমন নিউ ইন্ডিয়ান ট্রেন্ড এই সমস্ত। কিন্তু বন্ধুগণ, যদি আমার ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে পারবেন। থ্যাংক ফর ওয়াচিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আবারও দেখা হবে, গুড বাই।